পশ্চিমবঙ্গে युवश्री प्रकल्पेर वेबसाइटे एकाधिक नतून चाकरिर विज्ञप्ति आज के प्रकाशित होयेछे जेखाने आपनारा अष्टम श्रेणी पास थेके ग्रैजुएशन पासे आवेदन करते पारबेन। पश्चिमबंगे 23टी जेलार जेकोनो चाकरी प्रार्थी एई समस्त चाकरिर जन्य आवेदन करते पारबे। शुधुमात्र अष्टम श्रेणी पास हलेओ आपनारा आवेदन करते पारबेन। एकाधिक नतून चाकरिर विज्ञप्ति प्रकाशित होयेछे युवश्री प्रकल्पेर वेबसाइटे। सो कोन पदे कतगुली भ्याकेंसि रयेछे, किभाबे आवेदन करबे, स्टेप बाई स्टेप जानिये देबो आजकेर भिडियोते। सो अवश्यई सम्पूर्ण भिडियोटी देखार चेष्टा करबे। आर भिडियोटी भालो लागले अवश्यई लाइक शेयार एबं चैनल টিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তোমরা চলে আসবে এমপ্লয়মেন্ট ব্যাংক ডব্লিউবি এর অফিশিয়ালি ওয়েবসাইটে। এই অফিশিয়ালি ওয়েবসাইটে আসতে গেলে গুগল করে টাইপ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। এটি সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে বা সরাসরি লিংক তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, সেখানে ক্লিক করেও তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করলে এখানে দেখবে তোমরা একটি নতুন सेक्शन रही है जेटी हे भिओ एडभार्टाइजमेंट। ये अपशने तुम्हें क्लिक करते हैं। सो भिओ एडभार्टाइजमेंट अपशने क्लिक करार संगे संगे तुम्हारे नतून नतून एडभार्टाइजमेंट तुम्हारे काछे शो हो जाए, जेगुली समस्त चाकरिर लास्ट डेट रही है 26 फेब्रुआरी 2021 साले। एखाने देखते हो एकाधिक चाकरिर विज्ञप्ति रही है, जेखाने हेल्थ डिपार्टमेंटे नियोग करछे, एकाधिक सरकारी स्कूले नियोग कराछे एबं एई समस्त पोस्टेर क्षेत्रे तोमरा 8 पास हलेई आवेदन करते होबे। ग्रैजुएशन मैट्रिकुलार एबं एकाधिक चाकरि रही है, विभिन्न शिक्षागत योग्यताय तुम्हारे नियोग कराछे। सो एखाने तोमरा जे चाकरिर जोन्नो आवेदन करते चाइछो सेगुलो अवश्यई देखे नेबे। जेमन एखाने देखो दशरथी हाजरा मेमोरियल कलेज, एई कलेजेर भिडियो अलरेडी चैनेले देया रयेछे, गतकालके आमरा आपलोड करेछि। अष्टम श्रेणी पासे पियन अकाउंटेंट क्लार्क एकाधिक पोस्टे नियोग करेछे, जेखाने वाकिंग इंटरव्यूर माध्यमे तोमादेर नियोग कराछे। जदि सेई भिडियोटा मिस करे थाको आमि आई बाटने सेई भिडियोर लिंक दिये दिच्छि बा चैनेलटिके भिजिट करे निते पारो। गतकालके आमरा भिडियो आपलोड करेछि যেখানে এই ডিটেইলসটা তোমাদের শেয়ার করা রয়েছে। দশরথী হাজরা মেমোরিয়াল কলেজে তোমাদের নিয়োগ করেছে। এছাড়াও এখানে দেখো বিভিন্ন হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ করেছে, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন পাসে আবেদন করতে পারবে। এছাড়াও এখানে দেখো তোমাদের হেলথ প্রোগ্রামে নিয়োগ করেছে বিভিন্ন চাকরির। সো যেই চাকরির জন্য তোমরা আবেদন করবে তার পাশে দেখো এখানে সার্চ অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলে অফিশিয়ালি বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে আমরা একটি অফিশিয়ালি বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। এবং তোমরা একাধিক পোস্টের ক্ষেত্রে তোমরা অফিশিয়ালি নোটিফিকেশনগুলো দেখে নেবে। এত নোটিফিকেশন একটি ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয়। সো অবশ্যই তোমরা যে আবেদন করবে যে পোস্টের ক্ষেত্রে সেইগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে একাধিক চাকরি রয়েছে, সেগুলির ক্ষেত্রে তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে ডিটেলসগুলো দেখে নেবে। এই অপশানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। সো এগুলো সমস্ত কিছু আমরা জানাচ্ছি না, একটি চাকরি তোমাদের সাথে শেয়ার করছি, বাকিগুলো তোমরা এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে অবশ্যই ডিটেলসটা চেক করে নেবে। সঙ্গে युवश्री প্রকল্পের ওয়েবসাইট থেকে 8 ফেব্রুয়ারি 2021 সালে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার রিকমেন্ড নোটিশটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নিয়োগ করাচ্ছে এবং এখানে তোমরা মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে। অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। 12 ফেব্রুয়ারি 2021 থেকে অনলাইনে আবেদন শুরু হবে। 26 ফেব্রুয়ারি 2021 সাল পর্যন্ত তোমরা এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে, সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের হেলথ प्रोग्रामेर क्षेत्रे नियोग करछे, जेटी हलो नैशनल वेक्टर बोर्न डिजीज कंट्रोल प्रोग्रामेर जे हेल्थ प्रोग्राम रयेछे एई हेल्थ प्रोग्रामेर क्षेत्रे तोमादेर नियोग करछे, अस्थायी पदे नियोग करछे। एखाने आवेदन करते गेले जेनारेलदेर जोन्नो 100 टाका आवेदन फीस रयेछे, ओबीसी एससी एसटी फिजिकली हैंडिकैपदेर जोन्नो 50 टाका आवेदन फीस रयेछे। जे प्रथम पोस्टे नियोग करछे सेटी हलो इनसेट कलेक्टर पोस्टे नियोग करछे। एखाने एकटी भ्याकेंसि रयेछे आनरिजार्व कैटेगरिदेर जोन्नो, अर्थात एससी एसटी जेनारेल समस्त प्रार्थीराई एई पोस्टेर क्षेत्रे आवेदन करते पारबे। पोस्टिंग तोमादेर होबे स्टेट हेडकोयार्टारे पोस्टिंग होबे। एखाने तोमादेर प्रति मासे 13,000 टाका करे वेतन देওয়া হবে। एज लिमिट 21 জানুয়ারি 2021 এর হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এছাড়াও আদার কিছু কোয়ালিফিকেশন বলেছে, এই কোয়ালিফিকেশনটা থাকলে তোমরা ইন্টারভিউ বেনিফিট পাবে। কিন্তু যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেও এই ইনসার্ট কালেক্টর পোস্টে তোমরা আবেদন করতে পারবে। সো এরপরে যে পোস্ট নিয়োগ করেছে সেটি হলো তোমাদের डिस्ट्रिक्ट कन्सालटेंट पोस्टे नियोग करछे। एने 14टी भैकान्सि रयेछे, कैटेगरि वाइजगुलो देखे नेबे। एखाने कोथाय कोथाय पोस्टिंग होबे सेई जेलागुलिर नाम बोले दिएछे, अवश्यई अनेकगुली जेला रयेछे, अवश्यई तोमरा देखे निते पारो। एखाने एखाने आवेदन करते गेले तोमादेर वेतन देওয়া হবে 40,000 টাকা প্রতি মাসে এবং তোমাদের বয়স হতে হবে 21 জানুয়ারি 2021 এর হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের এমএসসি পাস করতে হবে। लाइफ साइंस जियोलॉजी बा एंथ्रोपोलॉजिर ओपर तुम्हारे अवश्य ग्रैजुएट पास करते हैं, ताली एक क्षेत्र में आवेदन करते हैं। एछाड़ा अदर किछु क्वालिफिकेशन बोलेछे जेगुली थाकले अवश्य तुम्हारा बेनिफिट पाबे, इंटरव्यू अवश्य तुम्हारा अदर क्वालिफिकेशनगुलो थाकले बेनिफिट पाबे। एरपर जे पोस्टे नियोग करेछे सेटा हलो कन्सालटेंट ভিবিডি পোস্টে নিয়োগ করছে। এখানে একটি ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এখানে পোস্টিং তোমাদের শর্ট লেগে হবে। এখানে তোমাদের 42,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে গেলে 21 জানুয়ারি 2021 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই MSc থাকতে হবে, এন্থ্রোপোলজি বা MSc থাকতে হবে জিওলজির ওপর, তাহলে এই ক্ষেত্রে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের অবশ্যই 6 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে সরাসরি অনলাইনে এবং ভারতীয় যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। আবেদন এখনও শুরু হয়নি, 12ই ফেব্রুয়ারি 2021 থেকে শুরু হবে এবং 26শে ফেব্রুয়ারি 2021 সাল পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। সো এখানে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, ইনসার্ট কালেক্টর পোস্টের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করাবে, যেখানে ইন্টারভিউ 15 নম্বর থাকবে। ডিস্ট্রিক্ট কনসালটেন্ট PH&CD পোস্টের ক্ষেত্রে তোমাদের অবশ্যই এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কম্পিউটারের এছাড়াও ইন্টারভিউ নলেজের উপর তোমাদের কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া হবে। এছাড়াও তোমাদের কনসালটেন্ট পোস্টের ক্ষেত্রে টোটাল তোমাদের অবশ্যই এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ, এছাড়া ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এছাড়াও কম্পিউটার নলেজের ওপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে, যেগুলি তোমাদের মার্কসগুলো স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছে, অবশ্যই এখান থেকে দেখে নেবে। এখানে জেনারেল কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, যেগুলো অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো। সো অনলাইনে আবেদন করতে গেলে হেলথ ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর একাধিক অপশন পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমরা যে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তোমাদের জানালাম সেই অপশনটা তোমরা অবশ্যই এখানে পাবে না, কারণ হচ্ছে সেই অপশনটা তোমাদের 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে, কারণ 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে। সো 12ই ফেব্রুয়ারি তোমরা অবশ্যই সর্বপ্রথম তোমরা সেই অপশনটা পেয়ে যাবে, সেখানে ক্লিক করে অবশ্যই অনলাইনে আবেদনটা করতে পারবে। এছাড়াও যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটে আরও নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, যেগুলো তোমরা অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারো। একটি ভিডিওর মধ্যে এত চাকরির বিজ্ঞপ্তি একসাথে আলোচনা করা সম্ভব নয়, সো অবশ্যই এই ওয়েবসাইটে এসে আদার যে নিয়োগগুলো হচ্ছে সেগুলো অবশ্যই দেখে নেবে। এখানে 8 পাস, মাধ্যমিক পাস এবং অন্যান্য কোয়ালিফিকেশন নিয়োগ হচ্ছে, সেগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ওয়েবসাইটে এসে অবশ্যই তোমরা ডিটেলসগুলো দেখে নেবে এবং যেই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করলাম তার নোটিফিকেশনের লিঙ্ক, এছাড়াও অফিসিয়ালি অনলাইনে আবেদন করার পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে ক্লিক করে অবশ্যই সেই ডিটেলসটাও তোমরা চেক করে নিতে পারো। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।